খাদ্যরসিক বাঙালির রসনা তৃপ্তিতে জালে ধরা দিল টনকে টন ইলিশ। খাদ্যরসিক বাঙালির রসনা তৃপ্তিতে জালে ধরা দিল টনকে টন ইলিশ। বাঙালির দীর্ঘ অপেক্ষার অবসান, এবার মধ্যবিত্তের নাগালের মধ্যেই ইলিশ। বেশ কয়েক বছর ধরে ইলিশ যেন বাঙালির নাগালের বাইরেই ছিল, যোগান কম থাকায় দামও বেশি ছিল ইলিশের। আবহাওয়া এখন যথেষ্টই অনুকূল, তাই মৎস্যজীবীদের জালে টনকে টন ইলিশ। ইলিশ মরশুমের শুরুতেই এত ইলিশ ধরা পড়ায় গোটা মরশুমের জন্যই আশার আলো দেখছেন মৎস্যজীবীরা। গত 3 থেকে 4 দিনে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি ও ফ্রেজারগঞ্জের মৎস্যজীবীরা জালবন্দি করেছেন প্রচুর ইলিশ। সমুদ্র ফেরত ট্রলে চাপিয়ে টনকে টন ইলিশ ভিড়েছে উপকূলীয় মৎস্য বন্দরগুলিতে। মৎস্যজীবী মহল্লায় তাই খুশির রোশনাই। এবার মৌসুমের প্রথম ইলিশ শিকারে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল প্রায় 2500 ট্রলার। গত কয়েক বছর ধরে ইলিশ না পাওয়ায় এবং ব্যাপক ক্ষতির মুখে পড়ায় দক্ষিণ চব্বিশ পরগনার প্রায় 7000 ট্রলারের সব এবার মৌসুমের শুরুতেই পাড়ি জমায়নি সমুদ্রে। জানা গিয়েছে বৃহস্পতিবার রাত পর্যন্ত গত 3 দিনে কাকদ্বীপ ও নামখানা মৎস্যবন্দরে 450 থেকে 500 টন ইলিশ ঢোকে। মোহনায় মিষ্টি জলের ইলিশ এখনও অধরাই, ফলে ধরা পড়া ইলিশ স্বাদে ও আকৃতিতে মিঠে জলের ইলিশের তুলনায় ইলিশ বাঙালির কাছে অনেকটাই হতাশা ব্যঞ্জক। ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজন মাইতি জানান, গভীর সমুদ্রে ঝাঁকে ঝাঁকে ইলিশ আসায় মৎস্যজীবীরা এবার আশার আলো দেখতে শুরু করেছেন। মাঝে মাঝে হালকা বৃষ্টি এবং পূবালি হাওয়া সমুদ্রে ইলিশ প্রবেশের অনুকূল পরিবেশ। একনাগারে মাসখানেক ধরে সেই অনুকূল পরিস্থিতি চলায় সমুদ্রের স্রোত বাংলাদেশের দিক থেকে ভারতীয় অভিমুখে বইছে, ফলে দিক পরিবর্তনে করে ইলিশের ঝাঁকও ঢুকছে ভারতের মোহনার দিকে। এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী কয়েকদিনে আরও ইলিশ জালে বন্দী করা সম্ভব হবে মৎস্যজীবীদের পক্ষে, যা আগামী 3 থেকে 4 বছর ধরে চলা ইলিশের খরা কাটাতে পারবে বলে মনে করছেন তিনি। তবে বেশিরভাগ ইলিশে ধরা পড়ছে গভীর সমুদ্র থেকেই, মিঠে জলে প্রবেশ করা ইলিশের সংখ্যা সে তুলনায় অনেকটাই কম, ফলে ধরা পড়া ইলিশগুলি গোলগাল আকৃতির না হয়ে একটু লম্বাটে আকৃতির। স্বাদেও মিঠে জলের ইলিশের ধারে কাছে নয় সেসব ইলিশ। যদিও মৎস্যজীবীরা আগামী কয়েকদিনে মিঠে জলের ইলিশ পাওয়ার আশায় রয়েছেন বলে জানিয়েছেন তিনি। প্রায় প্রতিদিনই কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘির ঘাটে ভেড়া ট্রলার থেকে ম্যাটাডর ভর্তি করে ব্যবসায়ীরা আড়তদারদের কাছে বিকতে ইলিশ আনছেন ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার পাইকারি মাছের আড়তে। এদিকে ওই পাইকারি বাজার থেকে সেই ইলিশ কিনতে রাজ্যের বিভিন্ন বড় বড় খুচরো মাছ বাজারের মৎস্য ব্যবসায়ীরাও ভিড় জমাচ্ছেন সেখানে। গাড়ির ভিড়ে প্রতিদিন ভিড়াক্কা, তাই এখন 117 নম্বর জাতীয় সড়ক। বিকেল থেকে রাত পর্যন্ত যানজটে জেরবার নগেন্দ্রবাজারের সামনের বিস্তীর্ণ এলাকা। ডায়মন্ড হারবারের পাইকারি বাজারে বিকোনো 500 থেকে 700 গ্রাম ওজনের ইলিশের কেজি প্রতি দর 550 থেকে 600 টাকা। তার থেকে বেশি ওজনের, অর্থাৎ 800 গ্রাম থেকে 900 থেকে 950 গ্রাম ওজনের পাইকারি বাজার দর 750 টাকা থেকে 800 টাকা, এবং 1 থেকে 1.5 কেজি ওজনের বড় ইলিশের পাইকারি দর হচ্ছে 1100 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। তবে 1 কেজি থেকে 1.5 কেজি ওজনের সেই বড় ইলিশের সংখ্যা নিতান্তই অল্প। শীঘ্রই ওই বড় ইলিশের যোগান বাড়বে বলে মনে করছেন আড়তদাররা। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। এই প্রথম ইলিশ হলো আগামী গতকাল থেকে আরম্ভ হয়েছে। প্রত্যেকটা ট্রলারেই 25 মন 30 মন করে ইলিশ পেয়েছে। গতকাল গোটা 30-40 গাড়ি এসেছিলো মাছ, মোটামুটি 20-25-30 মন করে মাছ পেয়েছে সবাই, মোটামুটি পেয়েছে। আজকেও খবর যা পেলাম বাজারের, এখন পর্যন্ত 40-45টা গাড়ি ঢুকে গেছে। তবে আজকে ইলিশের পরিমাণটা যারা পেয়েছে আছে, 30-40 করে আছে, কিন্তু টলি বলে একটা হয় ট্রলার, সেই টলিতেও হটজাইটাও আছে আজকে অনেক, কিন্তু ইলিশটা দেখা দিয়েছে এবং ইলিশের সাইজটা ভালো। প্রত্যেক বছরই প্রথম দিকে ছোটো ছোটো ইলিশ হয়, কিন্তু মা গঙ্গা এবছর বড় ইলিশই দিয়েছে এবং আশা করি ভালো হবে, টেস্ট হবে, গোলগাল হয়েছে মাছটা। আজকে প্রায় গতকাল উঠেছিল প্রায় 30 টনের উপর হবে, আজকেও রবি হবে 30-40 টন হবে অবশ্যই, এখন তো বোঝা যাচ্ছে না, কেন গাড়িতে মাছটা আছে নামবে, তারপরে আমরা বুঝতে পারবো যে কার ঘরে কত মাছ আছে, সেই বুঝে বোঝা যাবে। তবে 40 টনের মতো হতে পারে, সম্ভাবনাটা বেশি, সাইজ 500, 600, 700, 800 এরকম। পাইকের রেট তো গতকাল ছিল তো প্রায় 700-800 এরকম ছিল সাইজ, যেহেতু আমরা লাটের ছোটো বড়ো মিলিয়ে বিক্রি করি তাই 700-800 হয়ে গেছে। তো আজকেও ওরকম যাবে, হয়তো 20-25 টাকা বাড়তে পারে, কমতে পারে, তো বাড়ার সম্ভাবনা কম, কমবে। হ্যাঁ, এই যে স্টার্টিংটা শুরু হয়েছে এটা যদি কন্টিনিউ হয়, এই ইলিশটা আমরা সাধারণ লোককে 400 টাকায় খাওয়াতে পারবো। এখন কিরকম দাম যাচ্ছে? এখন 650-700 এরমই যাচ্ছে পাইকারি রেট যাচ্ছে। গত 2-3 বছরের তুলনায় কি এবছর বড় ইলিশটা দেখা দিয়েছে? গত 2-3 বছর তুলনায় বড় ইলিশটা বেশি দেখা দিয়েছে। এর আগের বছরও, তার আগের বছরও ওই 400-500 ম্যাক্সিমাম সাইজ ছিল, কিন্তু এবছর 700-800, 1 কিলো, 500-600 সব রকমই সাইজ বেরোচ্ছে।
তবে সাইজের মানে দেখতে গোলগাল আছে মাছটা, অতএব এটা হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। আমি জগন্নাথ সরকার, নগন্ধ বাজার মৎস্য আড্ডার সমিতির সম্পাদক বলছি। ইলিশ কি এলো? হ্যাঁ, ইলিশ এসেছে। কি অবস্থা এখন আপনাদের? নামখানা ডায়মন্ড হারবার মিলে 5,000 টনের উপরে ইলিশ এসেছে। প্রথম দিকে একটু কম দেখা দিয়েছিল, এখন যাই হোক অনেক দেখা দিয়েছে। মোটামুটি মাছ কিরকম সাইজের আসছে? 500 গ্রাম, 700 গ্রাম, 1 কিলো সাইজের মাছ দেখা যাচ্ছে। মানে এক একটা ট্রলার কিরকম পাচ্ছে মাছ? 50 মন, 60 মন, 100 মন। কত টন? তোমার 2 টন, 1 টন, 3 টন। এখন কিরকম মানে ইলিশের মানে আবহাওয়া কি মনে হচ্ছে? হ্যাঁ, এখন ইলিশেরই আবহাওয়া চলছে। ট্রলার ছেড়ে আপনাদের তো খরচা ছিল না, এবারে কি কিরকম? না, এখন সবই ঠিক আছে। এখন নদীর কি আবহাওয়ার জন্য ভালো ইলিশ হচ্ছে? হ্যাঁ। সাইজ কিরকম ইলিশের? 700 গ্রাম, 800 গ্রাম, 500 গ্রাম, 600 গ্রাম, 1 কিলো আছে। এই যে যারা ট্রলারে যায়, একই যে মৎস্যজীবী কত করে মানে কতজন করে যায় এবং খরচা কিরকম? 18 জন 19 জন যায়, 1,50,000 টাকা 2 লাখ টাকা খরচা আছে। সে কি উঠছে এবারে? হ্যাঁ, উঠছে মোটামুটি। আরও কি ভালো হবে ইলিশ? হ্যাঁ, আশা তো আছে আরও ভালো হওয়ার। সবে তো আষাঢ় মাস শেষ হলো, শ্রাবণ মাসটা তো পুরো চলবে এখন। এই দাম কি পাবে কম? দাম তো 500 টাকার উপরে ছাড়া তো গ্রাম কম নেই, যা আছে 500 টাকার উপরে। এইগুলো কি পাইকারি রেট? পাইকারি রেট। কি নাম আপনার? আমার নাম বিপ্লব দাস, মানে ট্রলার মালিক।